সম্পূর্ণ খবর কো বালেশ্বর শহরের আজ কর্ফ্যু কোহল করা যাইছি। দুই গোষ্ঠী মধ্যে গন্ডগোল পরে লগা যাইথিবা কর্ফ্যু কো আজ 4 ঘন্টা পাই কোহল করা যাইছে। সকাল 7 রু দিন 11টা পর্যন্ত কর্ফ্যু কোহল করা যাইছে। কর্ফ্যু কোহল পরে খুলিছি দোকান বাজার, লোকে ঘরু বাহারি পনিপরিবা সমেত অত্যাবশ্যক সামগ্রী কিনাকিনি করুছন্তি। অন্যপটে ব্যাংক অফিস অন্যান্য অনুষ্ঠানগুড়িকের ইন্টারনেট লিজ লাইনে চালিব বলি জিলাপাল সূচনা দিয়েছেন। সেপটে স্থিতি উপরে পুলিশ প্রশাসন পক্ষ তীক্ষ্ণ নজর রখা যাই। বর্তমান পর্যন্ত গন্ডগোল ঘটনার 35 জনক গ্রাফ করা যায়, কোর্ট চালাণ করা যাই। একাধিক ব্যক্তি অটক অনেক সহরের 40 প্লাটুন পুলিশ ফোর্স সহ গোটিয়ে কোম্পানি বিএসএফ মুতয়ন হয়ে রয়েছে। জনসাধারণ শান্তি রক্ষা করা প্রশাসন নিবেদন করেছি। যে আইনকু হাতক নেবে সেমানক বিরোধে কার্যানুষ্ঠান গ্রহণ করা যাব। স্থিতি উপরে পুলিশ প্রশাসন পক্ষ সম্পূর্ণ ভাবে নজর রয়েছে। বালেশ্বর শহরের কর্ফ্যু কু কোহল করা যাই। প্রসেনজিৎ দাস বালেশ্বর প্রতিনিধি আমার ফোন লাইনে রয়েছেন। প্রসেনজিৎ, দুই গোষ্ঠী মধ্যে গন্ডগোল পরে যে কর্ফ্যু লগা যাই আজ 4 ঘন্টা পাই কোহল করা যাই, কেমিতি স্থিতি দেখুছেন পুরা শহরের? নিশ্চয় ভাবে আমি অছু বর্তমান বালেশ্বর শহর নয়া বজারে হি অছু। বর্তমান আমি কইপার সকাল 7টা সময় রু হি বজার দোকান বজার খোলি যাইছি। যে কথা প্রশাসন পক্ষ কালি ঘোষণা করা যাই, ডাকবাদি যন্ত্র মাধ্যমে লোককে জনা যাই, সচেতন করা যাই। তো সেই অনুসারে আজ সকাল 7টা রু দিন 11টা পর্যন্ত বজার খোলা যাই। লোক মানে এই নির্ধারিত সময় মধ্যে রহি নিজের অত্যাবশ্যক সামগ্রী হোক, ফলমূল হোক, গ্রসরি হোক, পনিপরিবা হোক, যার যে সামগ্রী দরকার, যেহেতু বালেশ্বরে 2-3 দিন হব বর্তমান কটকণা লগা যাই, কর্ফ্যু রয়েছিল, লোক মানে অনেক হইয়া হোলে এ কথা প্রশাসন নিকটে অভিযোগ পৌঁছিল। তা পরবর্তী সময়ের বৈঠকের আলোচনা হয়েছিল কি আজ 7টা পর্যন্ত নিশ্চিত ভাবে বজার খোলা রহব, দোকান লোক মানে যাই কিনাকিনি করবে। তো বর্তমান আমি কইপার শহরের যে বিভিন্ন মার্কেট রয়েছে, বিশেষ করে আপনার জাগে মছিগঞ্জ হোক, নয়া বজার হোক, অন্যান্য স্থানগুলিতে হোক, লোক মানে বর্তমান নিজের অত্যাবশ্যক সামগ্রী কিনা ভিড় জমাইছেন এবং সামগ্রী মধ্যে নৌছেন। অবশ্যই আমি কইপার যেহেতু 2-3 বর্তমান বজার বন্ধ হয়েছিল, কর্ফ্যু লাগিছিল, পরিবা দরের অন্যান্য সামগ্রীর দর কিছু মাত্রায় বড়ছে, আসুনেছি লোক মানে অসন্তুষ্ট অনেক, কিন্তু যার যেতে আবশ্যক দরকার তাঠার কিছু পরিমাণের কম পরিমাণের নৌছেন, কিন্তু সমস্তে খুশি অনেক বর্তমান, কারণ তাঁর ঘরে ছোট পিলা মানে অনেক, বয়স্ক অনেক, তাঁর আবশ্যক পরিবা দরকার, অন্যান্য সামগ্রী দরকার, গ্রসরি আইটম দরকার, তাকে নিয়ে সেমানে নিশ্চিত ভাবে বর্তমান মার্কেটিং করছেন। এবং নির্ধারিত সময় মধ্যে মধ্যে প্রশাসন পক্ষ যে অনুরোধ করা যাই, পুলিশ পক্ষ কুহা যাই 11টা সময় বন্ধ হয়ে যাব এবং সেই সময় ভিতরে আপনার মানে ঘর কু ফেরি যাবে। তা পরবর্তী সময় নিশ্চিত ভাবে কর্ফ্যু জারি হয়ে যাব বিভিন্ন সময় বর্তমান সময় এ চক্করে আমি কইপার বালেশ্বরের মোট সময় বর্তমান 40 পাটু 40 ফোর্স মোতায়েন অনেক, বিএসএফ র ছ কোম্পানি ফোর্স মোতায়েন করছেন। বিশেষ করে কি আপনার জানিথিলে যে রয়েছে সংবেদনশীল অঞ্চল, সেসব অঞ্চলের পুলিশ বরিষ্ঠ অধিকারী মানে পইতরা মারুচ্ছেন। নিশ্চিত ভাবে বর্তমান সময় স্থিতি নিয়ন্ত্রণ অছি, স্থিতি সভা বলি নিশ্চিত ভাবে বর্তমান আছে। বর্তমান সুদ্ধা যা কুয়া যাচ্ছে একাধিক লোককে অটক রখা যাই, 35 জনক গ্রেফ করে কোর্ট চালাণ করা যাই, আগকু গ্রেফদারি সংখ্যা বড়ি পারে কি? প্রসঞ্জিত শুনি পারছন্তি? তবে স্থিতি উপরে সম্পূর্ণ ভাবে পুলিশ নজর রাখিছি, প্রশাসন পক্ষ তীক্ষ্ণ নজর রখা যাইছি পুরা স্থিতি উপরে। এবং বর্তমান পর্যন্ত যা সূচনা রয়েছে যে এ পুরা ঘটনার 35 জনক গ্রেফ করা যায়, কোর্ট চালাণ করা যাইছে এবং একাধিক ব্যক্তিকে অটক রখা যাইছে। শহরের 40 প্লাটুন পুলিশ ফোর্স সহ গোটিয়ে কোম্পানি বিএসএফ মধ্যে মুতয়ন করা যাইছে। জনসাধারণ কিভাবে শান্তি বজায় রাখবে সে নেই প্রশাসন মধ্যে নিবেদন করেছে। ধন্যবাদ প্রসঞ্জিত। চাষী